সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন? সাবধান, এআই দিয়ে অশ্লীল ছবি তৈরি করে চলছে ব্ল্যাকমেল। কিভাবে পাবেন নিস্তার? সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছেন? সাবধান, আপনার ছবিটা কোনো অসাধু লোক নিজের অসৎ উদ্দেশ্যে বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিচ্ছে না তো? বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর দৌলতে রোজই কমবেশি কিছু না কিছু অভিনব জিনিস নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। প্রযুক্তি এতটাই আধুনিকরণ হয়ে গেছে যে নিমিষের মধ্যেই রাতকে দিন আর দিনকে রাত করে দেওয়া যাচ্ছে। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় এমন অনেকেই এআই ব্যবহারের ট্রেন্ড আমরা দেখতে পাই, যা বলে দেবে আজ থেকে 50 বছর বাদে আমাদের কেমন দেখতে হবে। এমনকি যা হয় না, যা হতে পারে না, তেমন জিনিসও তৈরি করা সম্ভব এই এআই এর মাধ্যমে। আর সাধারণের চোখে সেই আসল নকলের তফাৎ বোঝা একেবারেই দুঃসাধ্য। বিশ্বজুড়ে সিনেমায় বহুদিন ধরেই এআই এর ব্যবহার হয়ে আসছে, এখন ভারতীয় সিনেমাতেও এর ব্যবহার হচ্ছে। সিনেমায় এআই ব্যবহার করা হয় ভিজুয়াল এফেক্টের ক্ষেত্রে, এছাড়াও ডামি অ্যাক্টরের জায়গায় আসল নায়ক নায়িকার মুখ বসানোর ক্ষেত্রে। আজকাল এআই এর ব্যবহার শুরু হয়েছে নিউজ চ্যানেলেও, সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে সংবাদ পাঠিকার কাজ করা হচ্ছে। এআই ব্যবহার করে অনেকে যেমন বিনোদনমূলক ছবি তৈরি করছে, এর মধ্যেই অনেকে আবার এআই এর অপব্যবহারও করছে। বিষয়টা এমন হচ্ছে, কিছু ব্যক্তি মেয়েদের ছবি জোগাড় করে এআই দিয়ে সেই ছবি অশ্লীল ছবিতে মর্ফ করে মেয়েদের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা ছবি? খুব সহজ উত্তর, সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া থেকে আপনার আপলোড করা ছবি থেকেই ছবি সংগ্রহ করে মুহূর্তের মধ্যেই এআই এর সাহায্যে এডিট করে সেই ছবির পরনে জামাকাপড় খুলে অশ্লীল ছবি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সেই নির্দিষ্ট মেয়েকে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা চেয়ে ব্ল্যাকমেল করছে বলেও অভিযোগ উঠে আসছে। হুমকি দেওয়া হচ্ছে টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় সেই অশ্লীল ছবি ভাইরাল করে দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ভয় পেয়ে গিয়ে পুলিশ তো দূর, নিজের বাড়ির লোককেও বলতে সাহস পাচ্ছে না অনেক মেয়েই। তবে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ভয় পেলে চলবে না, প্রযুক্তির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার প্রযুক্তিও আছে। অর্থাৎ যখন কেউ আপনার কোনো ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে, তখন ভয় না পেয়ে সেই এডিট করা বিকৃত ছবিটি এবং আসল ছবিটি একসঙ্গে আপলোড করুন stopncii.org এই ওয়েবসাইটে। দুটি ছবি আপলোড করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট হয়ে যাবে সেই এডিট করা বিকৃত ছবিটি। তাহলে আর ভয় নয়, প্রযুক্তির অভিশাপ থেকে বাঁচতে ব্যবহার করুন প্রযুক্তিকেই, রুখে দিন সাইবার অপরাধীদের কুচক্র। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।